নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর দুদিন পর বুধের রাশি পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ 2রা সেপ্টেম্বর 2020 বুধের রাশি পরিবর্তন চলেছে, যার ফলে এই 8 রাশিকে অপার ধন দিতে চলেছে। কোন কোন দিক থেকে আপনারা এই ধন লাভ করতে চলেছেন আমি ভিডিওতে বলতে চলেছি। আমি কল্যাণ রায়, আসুন শুরু করা যাক। বুধ, যেটা কিনা বাল্য গ্রহ বলে আমরা ধরি, এবং সেটি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করতে চলেছে, এবং এই কন্যা রাশিতে বুধ মূল ত্রিকোণ ও সক্ষেত্রিক হতে চলেছে। বুধকে বিষ্ণুর স্বরূপ হিসাবে কিন্তু দেখা হয়, অর্থাৎ বুধ রাশি পরিবর্তন করার ফলে এই 8 রাশির জাতক ও জাতিকারা ইতিহাস রচনা করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ বুধ হতে চলেছে সুপার মহাবলী। বুধ প্রাথমিক পর্যায়ে 15 থেকে 20 ডিগ্রিতে থাকবে, অর্থাৎ মূল ত্রিকোণে থাকবে, এবং পরবর্তীতে সেটি সক্ষেত্রিক অবস্থায় অবস্থান করতে চলেছে। যাদের রাশিচক্রে বুধ উচ্চস্থ, বুধ মূল ত্রিকোণে রয়েছে, বুধ সক্ষেত্রিক এবং বুধের দশা চলছে, তাদের মালামাল হতে চলেছে। কিন্তু যাদের বুধ নিচস্থ, বুধ রাহুযুক্ত, বুধ কেতুযুক্ত, বুধ খারাপ নক্ষত্রে রয়েছে এবং বুধ অস্তমিত, তাদের ক্ষেত্রে কিন্তু যে কথাগুলি আমি ভিডিওতে আগামীতে বলতে চলেছি সেই ফল, অর্থাৎ সেই সুফল আপনারা কিন্তু পাবেন না। তাই আপনাদেরকে বলবো, আপনার ফেভারিট অ্যাস্ট্রোলজারের সাথে আপনারা কনসাল্ট করুন আর জেনে নিন আপনাদের বুধ কেমন রয়েছে। কারণ বুধ এমন একটি প্ল্যানেট যেটি বিজনেস, শেয়ার মার্কেট, কনসালটেন্সি, পড়াশোনা, ব্যাঙ্কিং সেক্টর এবং আরও অনেক কিছুই দেখে। তাই আপনারা আপনাদের জন্মছকটি কোনো ভালো জ্যোতিষ ভাইকে অবশ্যই দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন যে আপনারা আমাকে দেখাবেন, তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে আপনারা জানান, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে অবশ্যই দিয়ে দেব। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি যাদের সুপার মহাবলী যোগ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, প্রথম যে রাশিটির কথা বলবো, আমার খুব ফেভারিট রাশি, আমার 2টি ফেভারিট রাশি আছে, তার মধ্যে এটি 2য় নম্বর রাশি, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা কিন্তু এই বুধের রাশি পরিবর্তনের ফলে পজিটিভ ফল পেতে চলেছেন। কোন কোন দিক থেকে আপনাদের সুযোগ সুবিধা আসার সম্ভাবনা রয়েছে তা আমি আপনাদেরকে জানাতে চলেছি। আপনাদের এডুকেশন সেক্টর এবং বিজনেস ক্ষেত্রে অপার ধন আসতে চলেছে। দ্বিতীয় যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু বুধের এই রাশি পরিবর্তনের ফলে অপার ধন পেতে চলেছে। কোন কোন দিক থেকে আপনাদের সুযোগ সুবিধা আসার সম্ভাবনা রয়েছে তা আমি আপনাদেরকে জানাতে চলেছি। তার আগে একটি কথা বলে দিই, মিথুন রাশির অধিপতি এবং চতুর্থপতি সক্ষেত্রিক অবস্থায় অবস্থান করছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশন সেক্টর এবং শেয়ার মার্কেট, এই দুটো দিক কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে রাশির একাদশপতি এবং দ্বিতীয়পতি সক্ষেত্রিক ধনভাবে কিন্তু অবস্থান করছে, যার ফলে আপনাদের জীবনে ধন আসার কিন্তু একটা প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে, এবং আপনাদের লাভ সফলতার জায়গা কিন্তু তৈরি হতে চলেছে। এরপরে যে রাশিটির কথা বলতে চলেছি সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু এই বুধের রাশি পরিবর্তনের ফলে তার পজিটিভ এফেক্ট আপনারা পেতে চলেছেন। আপনাদের রাশির অধিপতি এবং দশমপতি আপনাদের রাশিতে অবস্থান করছে, যার দরুন যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, যারা কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত লাভ, অর্থাৎ সুপার মহাবলী হতে চলেছে। এরপরে যে রাশিটির কথা বলতে চলেছি সেটি হচ্ছে
বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের রাশি পরিবর্তনের ফলে আপনাদের জীবনেও কিন্তু অপার ধন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন কোন দিক থেকে আপনাদের সুযোগ সুবিধা আসার সম্ভাবনা রয়েছে আমি আপনাদেরকে জানাতে চলেছি। আপনাদের কিন্তু একাদশভাবে একাদশপতির অবস্থান, আর এই একাদশভাব থেকে কিন্তু লাভ এবং সফলতার জায়গা আমরা অ্যাস্ট্রোলজিতে বিচার করে থাকি। যার দরুন আপনারা অবশ্যই যে কোনো কাজে কিন্তু সফল অবশ্যই হবেন এবং সাথে আপনাদের লাভ্যাংশ অনেক বৃদ্ধি পেতে চলেছে। এরপর যে রাশিটির কথা বলতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি কি ধনুরাশির জাতক বা জাতিকা? তাহলে থেমে যান আর শুনে নিন কী হতে চলেছে আপনাদের। আপনাদের এই সময়ের ভিতরে হঠাৎ হঠাৎ কিন্তু উত্থান হতে চলেছে, অর্থাৎ যারা বিজনেস করছেন, যারা শেয়ার মার্কেটে রয়েছেন এবং যারা কনসালটেন্সি বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রিম পর্যায়ে লাভ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এরপরে যে রাশিটির কথা বলতে চলেছি সেটি হচ্ছে আমার খুব ফেভারিট রাশি নাম্বার ওয়ান, মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি কি মকর রাশির জাতক বা জাতিকা? তাহলে আপনারা কিন্তু এই বুধের রাশি পরিবর্তনের ফলে অফার ধন পেতে চলেছেন। বুধ আপনাদের রাশির নবম পতি নবমভাবে অবস্থান করছে, যেটা কিনা ভাগ্যস্থান, এবং সেটি কিন্তু মূল ত্রিকোণ এবং সকৃতিক হতে চলেছে, যার দরুন সুপার ডুপার মহাবলী হতে চলেছে আপনাদের ক্ষেত্রে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কোন কোন দিকে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আমি এবার আপনাদেরকে জানাতে চলেছি। আপনাদের এডুকেশন সেক্টর, শেয়ার মার্কেট, কনসালটেন্সি বিজনেস এবং যারা টিউশনির লাইনে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এরপরে যে শেষ রাশিটির কথা বলতে চলেছি সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি কি মীন রাশির জাতক বা জাতিকা? তাহলে এই বুধের রাশি পরিবর্তনের ফলে আপনাদের জীবনেও কিন্তু অপার ধন আসতে চলেছে। আপনাদের রাশির চতুর্থ পতি এবং সপ্তম পতি যা সপ্তমভাবে অবস্থান করছে, যার দরুন এটি সক্ষেত্রিক এবং মূল ত্রিকোণ অবস্থায় রয়েছে, যার দরুন এডুকেশন সেক্টর শুভ, পার্টনারশিপ বিজনেসে ভালো, শেয়ার মার্কেটে ভালো, দাম্পত্য জীবনে কিন্তু বন্ডিং আসবে এবং আপনাদের কথার মধ্যে কিন্তু মিষ্টি মধুরতা লক্ষ্য করা যাবে। তো এই ছিল আট সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি এই বুধের রাশি পরিবর্তনের ফলে অফার ধন পেতে চলেছে। এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন, আর আপনারা যদি মনে করেন আমাকে দেখাবেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে দিন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।